जिंदाबाद 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 बीजेपी जिंदाबाद जिंदाबाद भारतीय जनता पार्टी जिंदाबाद তৃণমূল এবং সিপিএম ছেড়ে বিজেপিতে শতাধিক সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের যোগদান। রবিবার দুপুরে বিজেপি সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলা কার্যালয়ে যোগদানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেত্রী ডাক্তার মিসপিকা হাসান, বিজেপির সাংগঠনিক দক্ষিণ মুর্শিদাবাদ জেলার সংখ্যালঘু সভাপতি মোহাম্মদ রফিক, বিজেপি নেত্রী মিসপিক হাসানের হাত ধরে বিজেপিতে যোগদান করেন যোগদানকারীরা। আজকে আমাদের অনেকটা মুসলিম ভাইয়েরা পার্টিতে যোগ করলেন, গ্রহণ করলেন। আর ভারতীয় জনতা পার্টির যে একটা নারা আছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস, সেটা কি আমরা ইমপ্লিমেন্ট করছি। এবং আমাদের ভাইরা যে পার্টিতে গ্রহণ করলেন, অনেক অনেক ওয়েলকাম করছি ওনাদেরকে। আর আমরা এবার গ্রামে গ্রামে পৌঁছেবো, বুথে বুথে পৌঁছেবো, আমাদের সংগঠনটাকে মজবুত করবো। আজকে কতজন জয়েন করলো? আজকে আমাদের প্রায় 100 উপরে আজকে আমাদের জয়েনিং হয়েছে। যোগদান করলাম যে আমাদেরকে ঘর দেবে, ঘর দেবে সরকার। হ্যাঁ, আমাদেরকে আরও অনেক কিছু টাকা পয়সা দেয়নি, রাস্তায় কাজ করে দিয়েছে, আপনার পুরোদিন খাটাচ্ছে, দশ দিনের মন্ত্রী দিয়েছে, পাঁচ দিনের মন্ত্রী আমাদেরকে দেয়নি। টিএমসি নেতারা সব গরিব মানুষ আমরা, হ্যাঁ, খেটে খুঁটে খাই, পয়সা কাটিয়ে দিয়েছে। আপনারা কি টিএমসি করতেন? আমরা টিএমসি করতাম।